এবার ফুটবল প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব ১৫ ও ১৬ নারী চ্যাম্পিয়নশিপ অনিশ্চিত হলেও সঞ্জিদা তহুরাদের প্রতি বাড়তি মনোযোগ দিচ্ছে বাফুফে। ফিটনেসের পাশাপাশি করণীয় ঠিক করতে একটি কর্মসূচিও হাতে নিয়েছে টেকনিক্যাল কমিটি করোনাকালীন, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাবিনা মারিয়াদের কোচ গোলাম রব্বানি ছোটন। দীর্ঘ অপেক্ষার পর নারী ফুটবল লীগ চালু হলেও করোনায় আবার তা বন্ধ। খেলোয়াড়রা যে যার বাড়িতে, একই কারণে বন্ধ হয়েছে ২০১৯-২০ প্রিমিয়ার লীগও। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে অক্টোবর নভেম্বরে পুনরায় বন্ধ থাকা নারী লীগ শুরু করার কথা ভাবছে বাফুফের উইমেন্স উইং। তবে আপাতত স্কিলের চেয়ে খেলোয়াড়দের ফিটনেসেই গুরুত্ব দিচ্ছে বাফুফে। ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে নারী দলের জন্য মেক ইট কাউন্ট নামে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছে টেকনিক্যাল কমিটি। সেপ্টেম্বরে আমাদের দুইটা টুর্নামেন্ট, আন্ডার-১৫ এবং আন্ডার-১৮ সাব টুর্নামেন্ট আছে, যদিও মহামারীর জন্য অনিশ্চিত। তারপরে আমরা যেহেতু এখনও ওইটার কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা ওটা লক্ষ্য নিয়েই আমরা মেয়েদেরকে যত সম্ভব আমরা প্রস্তুত রাখার চেষ্টা করতেছি। কিভাবে কাজ করবে মেক ইট কাউন্ট, কিভাবে খোঁজখবর রাখা হবে খেলোয়াড়দের? খেলোয়াড়দেরকে তিনটা ভাগে বিভক্ত করে চারজন কোচ প্রত্যেক দিন তাদের অনুশীলন, খাওয়া, ঘুমানো, তাদের মানসিক অবস্থা সব খোঁজখবর রাখবে এবং খেলোয়াড়রাও তাদের মতামত জানাবে কোচদেরকে। সাফ ও এএফসি অনূর্ধ্ব ১৫-১৬ টুর্নামেন্ট অনিশ্চিত, তবে যদি তা নির্দিষ্ট সময়ে মাঠে গড়ায় তবে যেন বেগ পেতে না হয় কোচিং স্টাফ আর খেলোয়াড়দের। সে কারণেই বাফুফের নতুন প্রজেক্ট মেক ইট কাউন্ট শুরু করেছে তাদের কাজ। মুশফিকুর রহমান, বিবিসি নিউজ, ঢাকা।